বিসমিল্লাহ রহমানির রাহিম, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অধ্যায় দুই, মোশন বা গতি। এটির কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমত, এই যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। আশা করছি মনোযোগ দিয়ে দেখলে তোমাদের এই বিষয়গুলো নিয়ে আর সমস্যা থাকবে না। চলো আলোচনায় যাওয়া যাক। প্রসঙ্গ কাঠামো হচ্ছে এমন একটি ব্যাপার, ধরো তোমাকে যদি প্রশ্ন করা হয় তোমার স্কুলের দূরত্ব কত, তাহলে এখানে আরো কিছু শোনার একটা আকাঙ্ক্ষা থেকে যায়। সেটা কি, কোথা থেকে দূরত্ব তুমি মাপবা, তোমার স্কুলের দূরত্ব কোথা থেকে মাপবা তুমি, তো সেটা নির্ণয় করার জন্য তুমি আগেই একটা স্থানকে কি করে নিতে হয়, নির্দিষ্ট করে নিতে হয়। ধরে নিলাম তোমার বাসার দরজা হচ্ছে এটা, এটা একটা জায়গা, এটা একটা স্থানকে আমি নির্দিষ্ট করে নিলাম। এখন এখান থেকে তোমার বাস স্কুলের, তোমার স্কুল ধরো এখানে, এটা হচ্ছে তোমার স্কুল, তো তোমার বাসার দরজা একটি নির্দিষ্ট স্থান, একটি নির্দিষ্ট স্থান। এই স্থানটাকে নির্দিষ্ট করে বা এই স্থানের সাথে তুলনা করে তুমি তোমার স্কুলের দূরত্বটা মাপতে পারো, আদারওয়াইজ তুমি কিন্তু তোমার স্কুলের দূরত্ব মাপতে পারবা না। তাহলে কোন বস্তুর অবস্থান তুমি যদি জানতে চাও, সে অবস্থান জানার আগে তোমাকে একটা স্থানকে নির্দিষ্ট করে নিতে হবে, কোথা থেকে তোমার স্কুলের দূরত্ব। এই যে কোথা থেকে তোমার স্কুলের দূরত্ব, কোথায়, এই জায়গার আনসারটা কি হবে, বাসার দরজা, ওই বাসার দরজা থেকে তোমার স্কুলের দূরত্ব যদি মাপি তাহলে আমি সঠিকভাবে তোমার স্কুলের দূরত্ব মাপতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমি স্কুলের দূরত্ব মাপতে পারবো না। এই যে বাসার দরজা, একটা বিন্দুকে আমরা একটা স্থানকে নির্দিষ্ট করে নিলাম, এইটা হচ্ছে গিয়ে প্রসঙ্গ বিন্দু। এটার সাথে বা এটার সাপেক্ষে বা এটার সাথে তুলনা করে আমি আমার স্কুলকে মাপতে পারি, আদারওয়াইজ তো আমি স্কুলকে মাপতে পারি না। কোথা থেকে দূরত্ব আমি মাপবো, একটা স্থানকে আগে থেকে কি করে নিতে হয়, নির্দিষ্ট করে নিতে হয়। এই যে যে স্থানটাকে তুমি নির্দিষ্ট করে নাও, যে বিন্দুটাকে তুমি নির্দিষ্ট করে নাও, যেমন তোমার বাসার দরজা, এটাকে আমরা বলতে পারি প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ বিন্দু। আর তোমার বাসাটাকে আমি বলতে পারি প্রসঙ্গ কাঠামো। কোন স্কুলের, এই যে স্কুল একটা জায়গা, সেটার অবস্থান যদি নির্ণয় করতে হয় আগে থেকেই একটা বস্তুকে একটা বস্তুর সাথে তুলনা করে নিতে হয়, যেমন আমার বাসা থেকে স্কুলের দূরত্ব, তাহলে কোথা থেকে আমাদের স্কুলের দূরত্ব, কোথা থেকে, এটার আনসারে আসতেছে আমার বাসা থেকে, আমার বাসা থেকে স্কুলের দূরত্ব হচ্ছে এত, আমার বাসা থেকে স্কুলটা পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে আছে, পূর্ব দিকে 1 কিলোমিটার, আমার বাসা থেকে স্কুলের দূরত্ব পূর্ব দিকে 1 কিলোমিটার। তাহলে স্কুলের দূরত্ব সঠিকভাবে আমরা কি করতে পারি, অবস্থান বা দূরত্ব নির্ণয় করতে পারি। এই যে স্কুলের দূরত্ব নির্ণয় করতে গিয়ে আমরা একটি স্থানকে নির্দিষ্ট করলাম, সেই স্থানটা যেমন বাসার দরজা, সেটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু, আর এই দরজাটা, বাসার দরজাটা ওই বাসার একটি অংশ, একটা জায়গা, হ্যাঁ ওই জায়গাটাকে আমরা নির্দিষ্ট করে নিছি, আর ওই পুরো বাসাটাকে আমরা বলবো কি, বাসাটাকে বলবো প্রসঙ্গ কাঠামো, বাসাটাকে বলবো কি, প্রসঙ্গ কাঠামো। যেমন আমি বলতে পারি আমার বাসা থেকে 1 কিলোমিটার পূর্বে স্কুল অবস্থিত, তাহলে আমরা সঠিকভাবে স্কুলের অবস্থান নির্ণয় করতে পারবো। এখন যদি বলা হয় বাসার কোথা থেকে, তাহলে বাসার দরজা থেকে, তাহলে আমি ইচ্ছা মতো কি করতে পারি, প্রসঙ্গ বিন্দুটাকে ধরে নিতে পারি, প্রসঙ্গ বিন্দুটাকে আমার বাসার দরজা থেকে হিসাব করতে পারি, প্রসঙ্গ বিন্দুটাকে আমি আমার বেডরুম থেকে হিসাব করতে পারি, হ্যাঁ আমার বাসার দরজা থেকে হিসাব করতে পারি, প্রসঙ্গ বিন্দু ইচ্ছা মতো ধরা যায়, হ্যাঁ যেখান থেকে ধরে হিসাব করব। কিন্তু আমাকে তো একটা প্রসঙ্গ, একটা স্থানকে আগে থেকে কি করে নিতে হবে, নির্দিষ্ট করে নিতে হবে, বাসার দরজাই হইতে হবে এমন কোনো কথা নাই,
আমি বলতাম বাসার সামনে যে রাস্তা আছে, রাস্তা থেকে স্কুলের দূরত্ব এত, পূর্ব দিকে 1 কিলোমিটার, এটা বলতে পারতাম আমরা, তাহলে সঠিকভাবে স্কুলের দূরত্ব নির্ণয় করা সম্ভব হচ্ছে। তাহলে আমরা বলতে পারি কোনো বস্তুর অবস্থান অবস্থান নির্ণয় করার জন্য কোন বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য অন্য একটি বস্তুর সাহায্য নিতে হয়। অন্য একটি বস্তুর সাহায্য নিতে হয়, অন্য যে একটি বস্তুর সাহায্য নিতে হয় সেই বস্তুটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। যেমন এখানে বাসাটা হচ্ছে একটি প্রসঙ্গ কাঠামো। আর বাসার কোন জায়গা থেকে আমরা স্কুলের দূরত্ব পরিমাপ করেছি, অবস্থান নির্ণয় করেছি? বাসার দরজা থেকে। তাহলে বাসার দরজাটা হচ্ছে গিয়ে এক ওই বাসার মধ্যে একটা নির্দিষ্ট জায়গা, সেটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। সেটা হচ্ছে গিয়ে কি? প্রসঙ্গ বিন্দু। তাহলে আমরা বলতে পারি কিভাবে, যে বিন্দুর সাপেক্ষে কোন স্থির বস্তু বা গতিশীল বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ বিন্দু বলে। এইভাবে আমরা সংজ্ঞায়িত করে ফেলতে পারি প্রসঙ্গ বিন্দুটাকে, যে বিন্দুর সাপেক্ষে, যেমন বাসার দরজার সাপেক্ষে, বাসার দরজার সাপেক্ষে, যে বিন্দুর সাপেক্ষে মানে বাসার দরজার সাপেক্ষে কোন স্থির বস্তু বা গতিশীল বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ বিন্দু বলা হয়। তাহলে স্কুল যেমন স্থির বস্তু, তেমনি গতিশীল একটি বস্তুর আমি কি করতে পারি? অবস্থান নির্ণয় করতে পারি। আর প্রসঙ্গ কাঠামো কি? কোন বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য একটি বস্তুর সাহায্য নিতে হয়, ওই বস্তুর সাপেক্ষে আমরা অন্য একটি বস্তুর অবস্থান নির্ণয় করি, যার সাপেক্ষে আমরা নির্ণয় করি, যেমন আমাদের এখানে বাসার সাপেক্ষে আমরা নির্ণয় করছি, সেটাকে আমরা প্রসঙ্গ কাঠামো বলতে পারি। আশা করছি তোমরা প্রসঙ্গ কাঠামো ব্যাপারটি বুঝতে পেরেছ। তাহলে এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে স্থিতি ও গতি। এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে চাই, স্থিতি কি আর গতি। পারিপার্শ্বিকের সাপেক্ষে, পারিপার্শ্বিকের সাপেক্ষে মানে আমাদের পরিবেশ, আশেপাশে যে পরিবেশ আছে, যা কিছু আছে। যেমন আমি একটা রুমে বসে আছি, রুমটার পাশে আছে দেয়াল, খাট আছে, শোয়ার বেড বেড আছে, তারপর আলমারি আছে, এগুলো হচ্ছে আমার পারিপার্শ্বিক অবস্থা বা পারিপার্শ্বিক অবস্থা। হ্যাঁ, এই পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে কোনো কিছুর অবস্থানের যদি পরিবর্তন না হয় তাকে আমরা স্থিতি বলি। আর যদি পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে কোনো কিছুর বা কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাকে আমরা গতি বলি। পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে কোনো কিছুর অবস্থানের যদি পরিবর্তন না হয় তাহলে সেটিকে আমরা স্থিতি বলি। আর যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে আমরা সেটাকে কি বলি? গতি বলি। যেমন মনে করো, পারিপার্শ্বিকের সাপেক্ষে ধরে নিলাম, এই জন্যই বলছিলাম কোন বস্তুর অবস্থান কিভাবে আমরা নির্ণয় করব। ধরো এইটা হচ্ছে গিয়ে মনে করো তোমাদের আলমারি, এটা মনে করো আলমারি, মনে করো এটা হচ্ছে আলমারি। হ্যাঁ, তো এই রুমের আলমারির মধ্যে তুমি এই জায়গায় মনে করো, এই জায়গায়, এই জায়গায় একটা টেবিল রয়েছে, টেবিল রয়েছে। তাহলে আলমারিটা এখানে, টেবিলটা এখানে। হ্যাঁ, তাদের মধ্যকার এইটুকু হচ্ছে গিয়ে ধরে নিলাম আমরা 5 মিটার। এখন যদি আমি সময় গণনা শুরু করি, ধরো 2 সেকেন্ড অতিবাহিত হয়ে গেল, আমি সময় গণনার পরে t সমান 0 সেকেন্ড থেকে সময় গণনা শুরু করলাম, 0 থেকে সময় অতিবাহিত হয়ে গেল মনে করো 3 সেকেন্ড। তাই আমি দেখলাম যে আলমারিটা এখানে, টেবিলটা এখানে, আলমারি থেকে টেবিলের দূরত্ব 5 মিটারই। তার মানে আলমারিটাকে আমি কি ধরে নিয়েছি? আলমারির সাপেক্ষে আমি টেবিলের অবস্থান নির্ণয় করছি। হ্যাঁ, আলমারি থেকে টেবিলের অবস্থান কত? 5 মিটার দূরে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম আলমারিটা যেভাবে আছে, আলমারিটার সাপেক্ষে চিন্তা করছি আমরা, আলমারিটা যে জায়গায় আছে সেই জায়গা থেকে আমরা টি সমান 0 সেকেন্ড যখন ছিল তখন 5 মিটার দূরে টেবিল দেখছিলাম, এবং
3 সেকেন্ড যখন অতিবাহিত হলো তখনও আলমারি থেকে টেবিলের দূরত্ব দেখলাম আমরা 5 মিটার, তার মানে সময় অতিবাহিত হয়েছে আলমারি থেকে টেবিলের 5 মিটার দূরত্ব পরিবর্তিত হয়নি। তাহলে আমরা বলতে পারি যে তার অবস্থানের পরিবর্তন কি শূন্য, তার মানে সে 5 মিটার দূরত্বে আগেও ছিল আলমারি থেকে, সময় অতিবাহিত হয়ে গেছে, সে 5 মিটার দূরত্বেই রয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে কি টেবিলটি একটি স্থিতিশীল বস্তু, আলমারির সাপেক্ষে টেবিলটি একটি কি স্থিতিশীল বস্তু, এটা আমরা বলতে পারি। এখন ধরে নিলাম আলমারির সাপেক্ষে বা টেবিলটা 5 মিটার দূরে আছে, এখন টি সমান 0 সেকেন্ডের সময় টেবিলটা 5 মিটার দূরে ছিল আলমারি থেকে, টি সমান 3 সেকেন্ড পরে দেখা গেল যে টেবিলটা এখানে চলে আসলো, আর আলমারি থেকে টেবিলের অবস্থান হয়ে গেল কত মিটার, আলমারি থেকে টেবিলের অবস্থান হয়ে গেল কত, 10 মিটার দূরে হয়ে গেল। তাহলে অবস্থানের পরিবর্তন কত, তাহলে টেবিলটা আগের অবস্থান ছিল এ তে, টেবিলটা এখন চলে আসছে কোথায়, বি তে। তাহলে 10 আর 5 এর পার্থক্য কত, এই 5। তাহলে দেখা যাচ্ছে যে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে টেবিলটা এ তে ছিল, যখন টি সমান 0 সেকেন্ড ছিল তখন টেবিলটা এ তে ছিল, যখন সময় অতিবাহিত হয়ে 3 সেকেন্ড অতিবাহিত হয়ে গেল তখন টেবিলটা এ থেকে বি তে চলে আসলো, তার মানে সে আগের অবস্থানে নেই। তার মানে আলমারির সাপেক্ষে টেবিলের অবস্থান এ থেকে বি তে পরিবর্তিত হয়েছে। তাহলে আমি বলতে পারি যে টেবিলটা একটা কি গতিশীল বস্তু, এটাকে আমরা কি বলতে পারি, গতি বলতে পারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আবার এখানে চাইলে আমরা আর একটা জিনিস অ্যাড করতে পারি, প্রসঙ্গ কাঠামো বলতে পারি, আলমারিটা একটা প্রসঙ্গ কাঠামো, কারণ আলমারির সাপেক্ষেই তো আমি টেবিলের অবস্থান কি করছি, নির্ণয় করছি। আবার আলমারির সাপেক্ষে টেবিলের অবস্থান এ নির্ণয় করেছে, আলমারির সাপেক্ষে টেবিলের অবস্থান বি নির্ণয় করেছি, তাহলে আলমারিটাকেই আমি বলতে পারি কি একটি প্রসঙ্গ কাঠামো, এটা আমরা বলতে পারি। আশা করছি তোমরা স্থিতি এবং গতি ব্যাপারটাও বুঝতে পেরেছো। আমরা এখন যেটা নিয়ে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতি। এটা পড়ার জন্য আমরা একটা এক্সাম্পল নিতে পারি। মনে করো এখানে একজন দাঁড়িয়ে আছে, এ ব্যক্তি, আবার এখানে একজন চেয়ারে বসে আছে, সেটা হচ্ছে বি ব্যক্তি বসে আছে। যে কোনো একটাকে আমরা যদি প্রসঙ্গ বিন্দু ধরি, ধরো এইটাকে আমরা প্রসঙ্গ বিন্দু ধরলাম, প্রসঙ্গ বিন্দু, তাহলে এ কি মনে করবে, এ মনে করবে বি তার অবস্থানের পরিবর্তন করছে না, বি অবস্থানের কোনো পরিবর্তন করছে না, তার মানে এ এর সাপেক্ষে বি কে আমরা স্থির ধরতে পারি, এর সাপেক্ষে বি কে স্থির ধরতে পারি। আবার আমরা যদি প্রসঙ্গ বিন্দু যদি বি কে ধরি, এটা যদি প্রসঙ্গ বিন্দু হয় তাহলে বি কি মনে করবে, এ তো স্থির হয়ে দাঁড়িয়ে আছে, বি কি মনে করবে, এ পরিবর্তন করছে না, এ তার অবস্থানের কি করছে না, পরিবর্তন করছে না। তাহলে বিও মনে করবে যে এ তার অবস্থানের পরিবর্তন করছে না। হ্যাঁ, আসলে কি তাই, আমরা কি কেউই অবস্থানের পরিবর্তন করছি না, এও কি বি এর সাপেক্ষে অবস্থানের পরিবর্তন করছে না, বিও কি এর সাথে অবস্থানের পরিবর্তন করছে না, করছে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কিন্তু পৃথিবী পৃষ্ঠে থাকি, পৃথিবী পৃষ্ঠে থাকে, আর পৃথিবী প্রতিনিয়ত কি ঘূর্ণায়মান, আমরা কিন্তু পৃষ্ঠে অবস্থান করি, এই আমরা পৃষ্ঠে অবস্থান করি এখানে। তো পৃথিবীর এটা যদি একটা বিন্দু হয়, এটা যদি একটা বিন্দু হয়, তো এই বিন্দু থেকে যখন ঘুরে পৃথিবী প্রতিনিয়ত ঘুরছে, তাহলে 2 সেকেন্ড পরে কি আমরা এই জায়গা থেকে এই জায়গায় চলে আসছি না, চলে আসতেছি, এই জায়গাটা, এই জায়গাটা 2 সেকেন্ড পরে এই জায়গাটা এখানে চলে আসছে, এটা কিন্তু বি জায়গা হয়ে যাবে না, এই জায়গাটা ঘুরে এইখানে চলে আসছে, এটা এ জায়গায়, এই জায়গায় শুধু অবস্থানের পরিবর্তন ঘটাইছে, সে আগে যেখানে ছিল সেখান থেকে এই জায়গায় আসছে, আমরা সেটা বলতে পারি।
তার মানে এ বস্তুর সাপেক্ষে বি বস্তু স্থির নয়, বি বস্তুর সাপেক্ষে এ বস্তুও কি নয়, স্থির নয়। তাহলে এ মহাবিশ্বে যত কিছু আছে সবকিছুই কি আপেক্ষিক? এই আপেক্ষিক বিষয়টা কি? আপেক্ষিক বিষয়টা হচ্ছে এরকম, তুমি যদি এখন দেখো, তুমি যদি এখন দেখো তুমি একে কি দেখছো, তুমি নিজের জায়গায় তুমি বসে আছো, মনে করো তুমি এখানে বসে আছো, এটা তুমি, এ হচ্ছে তুমি, তুমি কি দেখছো? বি এখানে চেয়ারে বসে আছে, সে তার অবস্থানের পরিবর্তন করছে না, তুমি হচ্ছে প্রসঙ্গ বিন্দু, তুমি হচ্ছে প্রসঙ্গ বিন্দু। তাহলে তোমার নিজেকে মনে হচ্ছে স্থির, তুমি যেহেতু এখানে দাঁড়িয়ে আছো, স্থির হয়ে এখানে দাঁড়িয়ে আছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো এ বিন্দুতে, তুমি প্রসঙ্গ বিন্দু, তুমি বি দিকে তাকিয়ে দেখলা সময় অতিবাহিত হচ্ছে, বি তার অবস্থানের পরিবর্তন করছে না, বি কে তোমার স্থির মনে হচ্ছে, অবস্থান পরিবর্তন হচ্ছে না, এবং তোমার নিজেকেও কি মনে হচ্ছে, স্থির মনে হচ্ছে। আসলে কি তুমি স্থির? আসলে তুমি স্থির নও, কারণ পৃথিবীর ঘূর্ণনের সাথে সাথে তুমিও কি করছো, ঘুরছো, কিন্তু তুমি মনে করছো কি তুমি স্থির, এটা মনে করছো তুমি। এটা আমিও ফিল করি, তুমি যখন খাটে শুয়ে আছো তোমার নিজেকে স্থির মনে হচ্ছে, কিন্তু তুমি তো প্রকৃতপক্ষে স্থির নও, তুমিও তো গতিশীল। তাহলে কোন গতিশীল বস্তুর সাপেক্ষে তুমি যখন অন্য কোন বস্তুর গতি নির্ণয় করো সেটাকেই বলা হয় আপেক্ষিক গতি। কোন গতিশীল বস্তুর সাপেক্ষে, যেমন মনে করো এ তুমি নিজেই ছিলা, তুমি একটি গতিশীল বস্তু না, তুমি তো পৃথিবীর ঘূর্ণনের সাথে ঘুরছো। কোন গতিশীল বস্তুর সাপেক্ষে তুমি যখন অন্য কোন বস্তুর গতি নির্ণয় করো তখন সেটাকে আমরা কি বলে থাকি, আপেক্ষিক গতি। আর আপেক্ষিক স্থিতি কি? কোন গতিশীল বস্তুর সাপেক্ষে, যেমন তোমার সাপেক্ষে অন্য কোন বস্তুর অবস্থানে যদি পরিবর্তন না হয় তখন সেটাকে আমরা আপেক্ষিক স্থিতি বলি। আপাতত বলে থাকে, আপাতত সে স্থির, কিন্তু প্রকৃতপক্ষে সে কি নয়, স্থির নয়, এটা আমরা বুঝি। তাহলে আপেক্ষিক গতির সংজ্ঞা কিভাবে দিবা তোমরা? গতিশীল বস্তুর সাপেক্ষে কোন বস্তুর অন্য কোন বস্তুর গতিকে কি বলা হয়, আপেক্ষিক গতি। যেমন প্রসঙ্গ বস্তু হচ্ছে তুমি, তুমি হচ্ছে প্রসঙ্গ বস্তু, তুমি নিজেকে কি মনে করছো, স্থির মনে করছো। এখন এই বি চেয়ারে একজন বসে আছে, তোমার কাছে কি মনে হচ্ছে, সময় অতিবাহিত হচ্ছে, বি চেয়ারে যে বসে আছে সে তার অবস্থানের পরিবর্তন করছে না, তাই আমরা সেটাকে এখন কি বলতে পারি, আপাতত সে স্থির, আপেক্ষিক স্থিতি। কেন আপেক্ষিক স্থিতি বলতে পারতেছি? কারণ এ যে প্রসঙ্গ বস্তু সেই প্রসঙ্গ বস্তুটা তো গতিশীল। তাহলে আমরা বলছিলাম না, কোন গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য কোন বস্তুর যে গতি নির্ণয় করি আমরা সেটাকে আপেক্ষিক গতি বলি। আচ্ছা, এবার আপেক্ষিক ভাবে গতিশীল বস্তু বলতে পারি আমরা কোনটাকে, দেখি আপেক্ষিক ভাবে স্থিতিশীল বলতে পারি কোনটাকে। তাহলে এই যে এই প্রসঙ্গ কাঠামো হচ্ছে তুমি, তুমি প্রসঙ্গ কাঠামো। তাহলে তুমি এই চেয়ারের দিকে তাকাই, তুমি দেখলে যে এ তার অবস্থানের পরিবর্তন করছে না, তাহলে তোমার কাছে নিজেকে স্থির মনে হচ্ছে আর চেয়ারে যে বসে আছে তার অবস্থান পরিবর্তন হচ্ছে না, এটা তোমার কাছে মনে হচ্ছে, এটাকে বলা হচ্ছে আপেক্ষিক স্থিতি, এটাকে বলা হচ্ছে আপেক্ষিক স্থিতি। তার মানে বি বস্তুটা আপেক্ষিক ভাবে স্থিতিশীল, এটা বলা যায়। এখন কেউ একজন তাকে টেনে মনে করো কিছুক্ষণ পরে এখানে নিয়ে গেল, বি বস্তুতে যেটা বসে আছে বি বস্তুটাকে এখানে নিয়ে গেল, এই যে বির অবস্থান হয়ে গেল, বি প্রাইম অবস্থানে চলে গেল, এখানে চলে গেল। তাহলে এ বস্তুর কাছে মনে হবে কি, সে নিজেই স্থির, এ বস্তুর কাছে সে যদি প্রসঙ্গ কাটানো সে নিজেকে স্থির মনে করবে, সত্যি সত্যি এটা তুমি নিজেকে স্থির মনে করবা, তুমি দাঁড়িয়ে আছো যেহেতু স্থির মনে করছো, নিজেকে মনে করছো, এবং তোমার কাছে মনে হচ্ছে বি বস্তুটা সময়ের সাথে সাথে কেন জানি তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, অবস্থানের পরিবর্তন হয়ে যাচ্ছে, এটাকে বলতে হবে আপেক্ষিক গতি। কেন? কারণ কোন গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য বস্তু, অন্য কোন বস্তু যদি তার অবস্থানের পরিবর্তন করে সেটাকে আপেক্ষিক ভাবে গতিশীল বস্তু বলতে হবে। এবং কোন গতিশীল বস্তুর সাপেক্ষে, গতিশীল বস্তু কাকে বলছি আমি, প্রসঙ্গ বস্তু, লাইক তুমি,
কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তু যদি অবস্থানে পরিবর্তন না করে তাকে আমি আপেক্ষিক ভাবে স্থিতিশীল বলতে পারি। এটাই হচ্ছে আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতির মূল ব্যাপার। আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছো। আমরা এখন যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে পরম স্থিতি, পরম গতি। তাহলে আমরা তো প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু হিসাব করেছি। তাহলে প্রসঙ্গ কাঠামো আর প্রসঙ্গ বিন্দু আপেক্ষিক গতি সেটা আমরা হিসাব করেছি, আমরা বুঝতে পেরেছি। এখন পরম স্থিতি, পরম গতি বোঝার জন্য একটুখানি মনোযোগ দিয়ে তোমাদের দেখতে হবে। পরম স্থিতি, পরম গতি, আমরা জানি পৃথিবী ঘূর্ণায়মান। আমরা একটা ধ্বংসাত্মক জিনিস চিন্তা করলাম এই পরম স্থিতি, পরম গতি বোঝার জন্য। আসলে পৃথিবীতে পরম স্থিতি বা পরম গতি বলে কিছুই নেই, সবকিছুই কি আপেক্ষিক। আপেক্ষিকটা আমরা বুঝেছি, পরম স্থিতি পরম গতি আসলে কি? ধরো পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেল। আমরা ধরে নিলাম আগামী আগামী 1 ঘন্টা আমরা যখন থেকে আলোচনা শুরু করেছি তখন থেকে আমরা আগামী 1 ঘন্টা পৃথিবীর ঘূর্ণন বন্ধ। পৃথিবী ঘূর্ণন বন্ধ এবং সূর্যের চারিদিকেও চারিদিকেও ঘুরছে না, ঘুরছে না, এটা আমরা ধরে নিছি। ধরি আগামী 1 ঘন্টা পৃথিবীর ঘূর্ণন বন্ধ এবং সূর্যের চারিদিকেও ঘুরছে না, তাহলে সময় গণনা শুরু হয়ে গেল। আচ্ছা এবার দেখো, এখানে দাঁড়িয়ে আছো, মনে করো তুমি এখানে তুমি দাঁড়িয়ে আছো, তাহলে এখন তুমি প্রকৃত পক্ষে কি স্থির? এখন তোমাকে বলা যায় তুমি প্রকৃত পক্ষে কি স্থির? যদিও এটা কখনো সম্ভব না, আমরা পরম স্থিতি পরম গতি বোঝার জন্য এই জিনিসটা ধরে নিয়েছি, তাহলে কি আমি বলতে পারি না তুমি প্রকৃত পক্ষে স্থির? প্রকৃত পক্ষে স্থির, তুমি প্রকৃত পক্ষে স্থির? এখানে তুমি প্রকৃত পক্ষে স্থির এখন কি বলা যায় না? বলা যায়। এবং তোমার থেকে কিছু দূরে আরেক ব্যক্তি দাঁড়ানো, এখানে সে দাঁড়িয়ে আছে স্থির, স্থির ভাবে দাঁড়িয়ে আছে সে। তাহলে তুমি যদি প্রসঙ্গ কাঠামো হও এবং তুমি যদি প্রকৃতপক্ষে স্থির হও, প্রকৃতপক্ষে স্থির আর স্থির এক কথা নয়। প্রকৃতপক্ষে স্থির বলতে বলছি পৃথিবীর ঘূর্ণন তো এখন বন্ধ, পৃথিবী সূর্য চারিদিকেও ঘুরছে না, তাহলে তুমিও প্রকৃতপক্ষে স্থির। তাহলে তুমিও যদি প্রকৃতপক্ষে স্থির হও, তুমি প্রকৃতপক্ষে স্থির হও এবং তুমি এই যে এ বস্তুটার গতি মাপছো, এ বস্তুটাও স্থির, তুমি মাপছো এ বস্তুটার গতি, তুমি প্রসঙ্গ কাঠামো, তাহলে তোমার সাপেক্ষে তুমি দেখতে পাচ্ছ এ বস্তুটা তার অবস্থানের পরিবর্তন করছে না, তাহলে এটাকে আমরা বলতে পারবো পরম স্থিতি। যদি প্রসঙ্গ কাঠামোই কি হয় বা প্রসঙ্গ বিন্দুই প্রকৃত পক্ষে কি হয়, স্থির হয়, এবং সেই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে যদি অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে গিয়ে দেখো যে সে তার অবস্থানের পরিবর্তন করছে না, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, এ বস্তুটা তার অবস্থানের পরিবর্তন করছে না, তাহলে সেটাকে আমরা বলতে পারি পরম স্থিতি। তাহলে প্রকৃত পক্ষে স্থিতিশীল বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তু তার যদি অবস্থান পরিবর্তন না করে সময়ের সাথে, তাহলে সেটাকে আমরা বলতে পারি পরম স্থিতি। এবং পরম গতিটা কি? ধরো চাঁদ ঘুরছে, আমরা ধরে নিচ্ছি যে চাঁদ গতিশীল আছে, পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেছে, চাঁদ গতিশীল আছে, এটা আমরা ধরে নিচ্ছি। এখন চাঁদ যখন ঘুরছে তখন তুমি তো স্থির প্রকৃতপক্ষে, কারণ আমরা তো এখনো পৃথিবীকে চালু করিনি, পৃথিবী আগামী 1 ঘন্টা কি থাকবে, ঘূর্ণন বন্ধ এবং সূর্য চারিদিকেও ঘুরছে না, তার মানে পৃথিবী প্রকৃতপক্ষে স্থির, তার মানে পৃথিবীতে তুমি যেহেতু আছো তুমিও প্রকৃতপক্ষে স্থির। তাহলে তুমি চাঁদ ঘুরছে, চাঁদকে আমরা বন্ধ করি নাই, তাহলে তুমি চাঁদের দিকে যদি তাকিয়ে দেখো কি দেখবে, চাঁদ সময়ের সাথে সাথে তার অবস্থানের কি করছে, পরিবর্তন করছে, চাঁদ কিছু সময় পরে এখানে চলে আসবে, অবস্থান পরিবর্তন করছে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে, এখান থেকে চাঁদ এখানে চলে আসবে। তাহলে প্রকৃতপক্ষে স্থির কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তু লাইক চাঁদ যদি তার অবস্থানের পরিবর্তন ঘটায়, সেটাকে আমরা কি বলবো, পরম গতি বলবো। তাহলে পরম স্থিতি পরম গতি কি সম্ভব? তোমরাই বলো।
সম্ভব না। কেন? কারণ পৃথিবীর ঘূর্ণন তো আমি বন্ধ করতে পারবো না, সূর্যের চারিদিকেও পৃথিবীর ঘূর্ণন আমি বন্ধ করতে পারবো না, নিজ অক্ষের উপরেও ঘূর্ণন বন্ধ করতে পারবো না। তার মানে আমিও কখনোই কি প্রকৃতপক্ষে স্থির হইতে পারবো না। যদি আমি প্রকৃতপক্ষে স্থির হতাম, তাহলে এই যে পরম স্থিতি পরম গতি বললাম, এগুলাই পরম স্থিতি হইতো, এটাই পরম গতি হইতো। এই যে চাঁদ, আমি প্রকৃতপক্ষে স্থির, চাঁদ তার অবস্থানে পরিবর্তন ঘটাচ্ছে, তাহলে এটাকে আমি পরম গতি বলতে পারতাম। বা এখানে আমার আরেকজন দাঁড়িয়েছিল স্থির হয়ে, এ ব্যক্তি, তাহলে আমি প্রকৃতপক্ষে স্থির, আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিটাও তার অবস্থানে পরিবর্তন ঘটাচ্ছে না, তাহলে এটাকে আমরা বলতে পারতাম পরম স্থিতি। আশা করছি পরম স্থিতি, পরম গতি, প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু, আপেক্ষিক গতি, আপেক্ষিক স্থিতি তোমরা বুঝতে পেরেছ। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।